দশম শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হলো পরিবেশের জন্য ভাবনা। এটা দ্বিতীয় পর্বটা আজকে আমরা পড়ব। প্রথম পর্বটা তোমরা জেনেছ। আচ্ছা, বায়ুমণ্ডলের সংজ্ঞা। ভূপৃষ্ঠে গুরুত্ব অবধি মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস সহযোগে গঠিত ঘনীভূত হালকা পাতলা যে আবরণ, সেই আবরণটাকে আমরা বলে থাকি বায়ুমণ্ডল। একটা নির্দিষ্ট দূরত্ব অবধি যে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত থাকে এই গ্যাসগুলো, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, এই যে হালকা পাতলা যে আবরণ, এই এই সব জিনিস দিয়ে তৈরি যে আবরণটা সেটাকে আমরা বলে থাকি বায়ুমণ্ডল। তোমরা বায়ুমণ্ডল সম্বন্ধে এটা জানলা, কিন্তু বায়ুমণ্ডলের যে মূল উপাদানগুলো সেটাও আমরা এখান থেকে জেনে গেলাম। কী কী? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, এগুলো হলো আমাদের বায়ুমণ্ডলের বায়ুর যে উপাদান শিখলাম। তাহলে বায়ু তো আমরা জানি, ক্লাস সেভেনে পড়েছ, বায়ু একটা গ্যাসীয় পদার্থ, কিন্তু এটা কতগুলো গ্যাসের মিশ্রণ, ঠিক আছে? এই গ্যাসীয় উপাদানগুলো আয়তনগত পরিমাণ মতো একটা তালিকা দেওয়া হয়েছে। নাইট্রোজেন 78.084%, অক্সিজেন 20.946%, আর্গন 0.934%, কার্বন ডাইঅক্সাইড 0.031%, আর অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প আর নানা রকম নিষ্ক্রিয় গ্যাস থাকে, সেটার পার্সেন্টেজ হলো আমরা জানি 0.05%। এই মোটামুটি আর নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণটাই আমাদের বায়ুতে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? অক্সিজেনের দ্বারা আমরা কী করি? শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, ওটা তোমাদের জানা আছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা 0.031%। বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের যে মোট ভর সেটা 5.5×10^15 টন। বায়ুমণ্ডলে পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে, এবং এই যে সূর্য থেকে যে রশ্মি আমাদের আসে তার যে আল্ট্রাভায়োলেট রে বা ইউভি রশ্মির বিকিরণ থেকে আমাদের জীবজগৎকে রক্ষা করা এই বায়ুমণ্ডলের কাজ। পৃথিবীর উষ্ণতাও নিয়ন্ত্রণ করে আর আমাদের ক্ষতিকারক রশ্মির প্রভাব থেকে রক্ষা করে। উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে থাকি। এক নম্বর হলো ক্ষুদ্রমণ্ডল বা টোপোস্ফিয়ার, দুই নম্বর শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, তিন নম্বর মেসোস্ফিয়ার, আর থার্মোস্ফিয়ার 4 নম্বর, আর এক্সোস্ফিয়ার হলো 5 নম্বর। এটা বায়ুমণ্ডলের স্তরকে পরপর ভাগ করা হয়েছে, এটা নিচ থেকে উপর পর্যন্ত। এবার দেখো, এই বায়ুমণ্ডলের এই রাসায়নিক গঠন অনুসারেও বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো হিমোস্ফিয়ার বা সমমণ্ডল, হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এখানে দেখো, প্রথম যে তিনটা ছিল ক্ষুব্ধমণ্ডল, শান্তমণ্ডল আর মেসোস্ফিয়ার, এই তিনটাকে সমমণ্ডলের অন্তর্গত করা হয়েছে। আর বাকি যে দুটো স্তর, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, এই দুটো স্তরকে বিষমমণ্ডলের মধ্যে নেওয়া হয়েছে। উচ্চতা ভিত্তিতে আমাদের দেখা গেছে উষ্ণতার পরিবর্তন হয়, তবে প্রতিটি স্তরের ক্ষেত্রে চাপ কিন্তু ক্রমশ কমতে থাকে। মানে যত নিচে তত চাপ বেশি, নিচ থেকে যতই উপরে আমরা যাব তত চাপ কিন্তু আমাদের কমতে থাকে, কিন্তু উষ্ণতার পরিবর্তন আলাদা আলাদা হয়, বাড়তে পারে কমতে পারে, কিন্তু চাপ সব সময় কি করছে? কমছে। এখানে তোমরা লক্ষ্য করো, টোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার পরপর পরপর পৃথিবী মণ্ডলটাকে দেখা যাচ্ছে। পৃথিবীর একদম উপরের স্তরটাকে আমরা কি বলছি? টোপোস্ফিয়ার, তারপরে স্ট্রেটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর হলো এক্সোস্ফিয়ার। এবার টোপোস্ফিয়ার, সবচেয়ে যে নিচের স্তরটা, এটি ভূপৃষ্ঠের একদম সংলগ্ন, মানে একদম লাগানো, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এটা। আর
ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটা বিস্তৃত। সমগ্র বায়ুমণ্ডলের আয়তনের 75% ভর এখানেই থাকে, মানে পৃথিবীর বেশিরভাগ জিনিসই এখানে। এখানে বায়ু সর্বদা গতিশীল, উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন ঘটে, জলবায়ুর পরিবর্তন ঘটে এখানেই। এখানে বায়ুতে ধূলিকণা থাকে, জলীয়বাষ্প থাকে, মেঘ থাকে, এখানে ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হয়, সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলো এখানেই ঘটে। তাই এই অঞ্চলটাকে আমরা বলে থাকি ক্ষুব্ধমণ্ডল। এই অঞ্চলে ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্রকেও নিয়ন্ত্রণ করে। জীবনধারণের প্রয়োজনীয় উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয়বাষ্প সব এই স্তরেই থাকে। উষ্ণতার ভিত্তিতে এই স্তরের উষ্ণতা ও চাপ স্তর অনুযায়ী ক্রমশ কমতে থাকে। প্রতি কিমি উষ্ণতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখানে কমে। এই স্তরের উপরের দিকের উষ্ণতা -56 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 12 কিলোমিটার পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা -56 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই যে 12 কিলোমিটার উচ্চতা, তার আশেপাশে যে অঞ্চল যেটা টোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের যেটা সংযোগ স্থল, সেখানে এই উচ্চতায় উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় ট্রোপোপজ। এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের উপরিভাগ থেকে 45 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। এই অঞ্চলে খুব কম পরিমাণ বায়ু থাকে, ধূলিকণা, জলকণা, মেঘ, বৃষ্টি, ঝড় কিছুই হয় না। তাই এই অঞ্চলটাকে আমরা শান্তমণ্ডল বলে থাকি। এখান দিয়ে জেট প্লেন চলাচল করে। আর উষ্ণতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা বাড়ে, কিন্তু চাপ কিন্তু কমে। এখানে অক্সিজেন থাকে না, শ্বাস প্রশ্বাসও নেওয়া যায় না। এখানে ওজোন গ্যাসের একটা স্তর আছে। এই যে ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পরে 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত এই স্তরে ওজোন স্ফিয়ার দেখা যায়। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন স্ফিয়ারও বলা হয়ে থাকে। ওজোন স্তরটা ওইটুকু জায়গার মধ্যে থাকে। বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা 90 ভাগই এই অঞ্চলে থাকে। আর স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের যে সংযোগস্থলটা, সেখানেও কোনো উষ্ণতার পরিবর্তন হয় না। এই জায়গাটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। আগেরটা ছিল ট্রোপোপজ, যেখানে উষ্ণতার পরিবর্তন হয় না, এখানটা হলো স্ট্র্যাটোপজ। এরপরে আসো মেসোস্ফিয়ার। এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে সামান্য পরিমাণ নাইট্রোজেন, অক্সিজেন এগুলো গ্যাস থাকে। এটা বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম অঞ্চল। এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা চাপ দুটোই কম। মেসোস্ফিয়ারের যে শেষ সীমাটা, সেখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা স্থির থাকে, -92 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বলে মেসোপজ। তাহলে আমরা কী কী পেলাম? ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, এটা হলো মেসোপজ। এর পরের স্তরটা হলো থার্মোস্ফিয়ার। এটা ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কসমিক রশ্মি, অন্যান্য রশ্মি এই অঞ্চলে উচ্চতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি হয়। এখানে বাতাস থাকে না, তাই আকাশটাকে কালো দেখায়। থার্মোস্ফিয়ারের এই অংশে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, সেই জন্য এই অঞ্চলটাকে কিন্তু আয়নোস্ফিয়ারও বলা হয়। আর এইখানে আমাদের যে রেডিও তরঙ্গ, মানে রেডিওতে যে আমরা গান টান শুনি, এই তরঙ্গটা এই অঞ্চলে প্রতিফলিত হয়। এখানটা মেরুজ্যোতিও দেখা যায়, ঠিক আছে। এক্সোস্ফিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার থেকে বেশি উচ্চতা। এটা 1200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও বেশি হয়। এই অঞ্চলে হাইড্রোজেন, হিলিয়াম এই গ্যাসগুলো থাকে। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন অবস্থান করে। কৃত্রিম উপগ্রহ থাকার জন্য, মহাকাশ স্টেশন থাকার জন্য ওখানে সমস্ত যে রেডিয়েশনগুলো মানে প্রতিফলনগুলো হয়, সেখান থেকে আমরা সমস্ত কিছু জানতে পারি, কোথায় কী হচ্ছে। ওখানটাগুলো রকেট থেকে, যে কৃত্রিম উপগ্রহ থেকে, আমাদের যে মহাকাশ স্টেশন থেকে আমরা যে বার্তাগুলো পাই, সেগুলো এই স্ফিয়ারই ঘটে থাকে। তাহলে আমরা কী কী পেলাম? টোপোস,
স্ট্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আর সবচেয়ে যে নিচের স্তরটা সেটাকে আমরা কি বলছি, টোপোস্ফিয়ার। হলো আচ্ছা, আর যে প্রত্যেকটা একজনের সঙ্গে আরেকজনের যে সংযোগস্থল, সেই জায়গাটা অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে তাপমাত্রা প্রায় স্থির থাকে। প্রথম ক্ষেত্রে সংযোগস্থলকে বলা হয় টোপোপজ, পরেরটা হলো মেসোপজ, তারপরে একটা হলো স্ট্যাটোপজ। এবার দেখো বায়ুমণ্ডলের প্রধান অঞ্চল সমূহ, টোপোস্ফিয়ার, 0 থেকে 12 কিলোমিটার একসাথে সব বলা হচ্ছে। 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত উষ্ণতা 15 থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেড, থাকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প গ্যাস হিসেবে। স্ট্যাটোস্ফিয়ার 12 থেকে 45 কিমি, তাপমাত্রা -60 থেকে 0, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে, নাইট্রোজেন অক্সিজেন থাকে আর ওজোন গ্যাস থাকে। পরেরটা মেসোস্ফিয়ার 45 থেকে 85, 0 থেকে -100, উষ্ণতা উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে, নাইট্রোজেন অক্সিজেন, অক্সিজেন আয়ন, নাইট্রিক অক্সাইড আয়ন থাকে। থার্মোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার, -100 থেকে +1200 ডিগ্রি, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে, থাকে অক্সিজেন আয়ন, ও প্লাস, এনও প্লাস। এক্সোস্ফিয়ার 500 থেকে 1000 কিলোমিটার, উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, আর এখানে গ্যাসীয় উপাদান হলো হাইড্রোজেন আর হলো হিলিয়াম। তাহলে মোটামুটি এখান থেকে আমরা কী কী পেলাম, সমস্ত কিছু একত্রিত করে এখানটা লেখা হয়েছে, ঠিক আছে। অঞ্চল ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হলো দ্বিতীয় রোটা, উষ্ণতার পরিসর সেটা হলো ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, আর এই অঞ্চলগুলোতে কী কী গ্যাসীয় উপাদান থাকে এগুলো দেওয়া আছে, ঠিক আছে।